কাতার বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান, ইসমাইল মনসুরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। মহিউদ্দিন কাজলের পরিচালনায় বক্তব্য রাখেন জসিম উদ্দিন আহমেদ, নবী নোমান, মোহাম্মদ সাইদুল, সাইন উদ্দিন রুহেল। তারা অবিলম্বে দলের চেয়ারপারসন খালেদা জিয়া সহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। এদিকে রিয়াদ থেকে এস এইচ হেমায়েত জানান, সৌদি আরব বিএনপির পূর্বাঞ্চল কমিটির আয়োজনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল হয়েছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফারুক আহমেদ চান, প্রধান বক্তা ছিলেন তালুকদার হারুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন কাজী মোহাম্মদ সায়েম রায়হান কাইমুল ইসলাম। কাজী আয়ুব আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দলকে দুঃসময় ঐক্যবদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন আলোচকরা।